হচ্ছে গিয়ে জিনিসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে উইলপুলে, তো এটা এসেছে। তবে কিন্তু এটা কি জিনিসটা, এটা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু তনুশ্রী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, আজকে যেহেতু সানডে তো দেরি করে উঠতে পারতাম বাট উঠিনি, বিকজ আজকে ওয়েদারটা বাইরে এত ভালো, রোদ্রু নেই, এখানে জানলার সামনে আমি বসে আছি, পুরো হাওয়া দিচ্ছে, ফ্যানও চলানি মানে দরকার নেই, তো খুবই ভালো লাগছে। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, আজকে কিন্তু আমাদের বাড়িটা একটা জিনিস আসতে চলেছে, তবে সেটা কি সেটা কিন্তু তোমাদেরকে পরে বলছি, মানে যখন আসবে তখন তোমরা সরাসরিভাবে সেটা দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, তো এবার আমরা ব্রেকফাস্টে কিন্তু সব প্রিপারেশন মোটামুটি হয়েই গেছে, তো এবার ব্রেকফাস্ট করা যাক। আর এখন এসেছে হলো আমাদের ছোট পিসা, তো ছোট পিসা এসেছে, তো ছোট পিসাকে একটু ব্রেকফাস্ট করে দিচ্ছি, তো এখানে ব্রেকফাস্টের প্রিপারেশন অলমোস্ট হয়ে এসেছে। আর এদিকে পিসার একদম কিন্তু ব্রেকফাস্ট করছে এখানে পিসা। সো এবার কিন্তু পিসা চলে যাচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে। এই দেখো পিসি কিনারে গেছে। তো এদিকে আমার ভাই চলে এসেছে আমার ব্যাগ নিয়ে। ক্যা হালচাল, পুরা কষ্ট হয়ে গেল রে আইতে, ওখানে সাইডে রেখা দেবে, ওখানে বস, বেঠো বেঠো। সো ফ্রেন্ডস, আজকের দিনটা কিন্তু ভালোই কাটছে। সকালবেলা পিসা আসলো, তোমাদেরকে দেখালাম, তারপরে ভাই আসলো, তারপরে এখন মামাও আসলো এত বড় বড় কাঁঠাল নিয়ে, তো এখানেও ভাই বসে আছে, এবার মোবাইল টোবাইল দিচ্ছে। তো এবার আরেকটা স্পেশাল জিনিস আসার আছে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো যদি আসলে, ঠিক আছে, আজকে আসার কথা আছে, তো আসলে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এবার কিন্তু লাঞ্চ টাইম হয়ে গেছে, অ্যান্ড এখানে ভাইকেও খেতে দিয়ে দিয়েছি, তো আজকে একটু জলদি স্টার্ট করে দিয়েছি বিকজ ভাই আবার খেয়ে বাড়ি ফিরে যাবে সেই জন্য। এবার আমিও কিন্তু খেতে বসে পড়েছি এখানে। সো অবশেষে আমাদের সবের কিন্তু ইন্তেজার শেষ, যে জিনিসটা বলেছিলাম আজকে আসতে চলেছে সেটা কিন্তু এসে পড়েছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সে গিয়ে জিনিসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে উইলপুলে, তো এটা এসেছে। তবে কিন্তু এটা কি জিনিসটা, এটা কিন্তু তোমরা আমাদেরকে জানাবে কমেন্ট সেকশনে, ঠিক আছে? তবে নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই দেখাবো তোমাদেরকে যে এই জিনিসটা কি খুলে, আজকেও যদি বুঝতে পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সো ফ্রেন্ডস, আমাদের সবাই কিন্তু লাঞ্চ হয়ে গেছে, তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো, যেহেতু সবাই এসেছে, ভাই এসেছিল, পিসা এসেছিল সকালে, মামা এসেছিল, মানে ভাই এসেছিল আসবে মানে সেটা জানতাম, তবে মামা আর পিসা আসবে সেটা জানতাম না, পিসা সাডেনলি সকালবেলা আসলো তো ভালো লাগে না, সেই জন্য ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করিয়ে পাঠালাম, তারপরে মামাও আসলো, খুবই ভালো লাগলো, মানে মামা কাঁঠাল নিয়ে এসেছে, তো খুবই ভালো লাগলো, আজকে পুরো দিনটা খুব ভালোভাবে কাটলো। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, হোপস তোমাদেরও ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগেছে দেন প্লিজ কিন্তু লাইক করে দিবে, আর যারা যারা নিউ দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? তো আজকের মতো এতই রাখছি, নেক্সট আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ স্টে হেলদি, টাটা।